ছেলে গরু পালন করে, পাঁচতলার বাড়ির মালিক হয়েছে, যে গরু পালন করে, এর কাছে মেয়ে বিয়ে দিব না, না ওটা যার মেয়ে তার ব্যাপার, ওটা যার মেয়ে তার ব্যাপার, ওটা তার আমল না, পাবেন না তো তখন, না না অবশ্যই না, অবশ্যই না। তো ছেলে গরু পালন করে, পাঁচতলা বাড়ি হয়েছে, তাতে কি হয়েছে? দেখা গেছে ঢাকার বিভিন্ন শহরে, আপনি গুলশান বনানির কথা যদি বলেন, তারা তো কুকুর পালন করে, তারা যদি কুকুর পালন করে যদি মেয়ে পায়, আমি অবশ্যই গরু পালন করে মেয়ে পাবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আরটি বাজার চণ্ডীপুর, রয়েছে রাসেল ডেরি ফার্ম। এই রাসেল ডেরি ফার্মে আসলে আমরা অনেকেই জানি যে বিদেশে যারা কাজ করেন তারা হলো দেশে এসে সাহেব হয়ে যান, বিদেশের বাড়িতে কর্মচারী আর দেশের বাড়িতে এসে সাহেব। আসলে বাংলাদেশের মানুষও যে আসলে সাহেব হয়েও যে নিজের কাজকে ভালোবেসে, নিজের পরিশ্রম করে যে সাহেব হতে পারেন, নিজের কাজকে ভালোবেসে, সে যত্ন সহকারে, যে আপনারা গরুগুলো দেখেই বুঝতে পারছেন দর্শক, এগুলো কি আসলে এই বোবা প্রাণী? তাদের গায়ে কি একটুখানি কোনো ময়লা রয়েছে? কোনো কিছুই নেই এক কথায়। তো কতটা সৌন্দর্য মানে বৃদ্ধি পেয়েছে এই গরুগুলো, আমরা সেই বিষয়গুলো নিয়ে যে কতটা সুন্দরভাবে রাখতে পারেন একজন মালিক তার গরুকে। আসলে কর্মচারী কি রাখেন? অবশ্যই রাখেন। যদি আপনি কর্মচারীকে, যদি সেই মানুষটিকে যে নেতৃত্ব বা অভাবে যদি আপনি প্রদান করেন, তাহলেও কিন্তু আপনি মানে গরু খামার করে আপনি লাভবান হতে পারবেন। শুধুমাত্র নেতৃত্বের অভাবে কিন্তু অনেক খামার মালিক আজ পথে বসেছেন। আমরা আজ এমন একজন খামারের সাথে কথা বলবো, রাসেল ভাই, যে রাসেল ভাই তার নিজের পাঁচতলা বাড়ির মালিক হয়েও কেন বা এই গরুগুলো পালন করছেন এবং নিজের কাজ নিজেই করছেন। চলুন দর্শক, কথা বলি রাসেল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রাসেল ভাই, আপনি আমাকে বলেন তো ভাইয়া, যে আসলে আপনার গরুগুলো দেখে কি বলবো, মায়ের গর্ভ থেকে মানে যখন সন্তান ভূমিষ্ঠ হয় কতটা সুন্দর দেখতে মাশাআল্লাহ, কিন্তু আপনার গরুগুলোকে দেখে তো মনে হয় যেন মানে গায়ে রং লাগে, মানে এগুলো ময়লা লাগে, কিন্তু আপনার গরু গায়ে ময়লা নেই, এর কারণটা কি? এর কারণ আমরা যত্নটা একটু ভালোভাবে নেই, আমরা যেভাবে মানুষ যেভাবে যত্ন নেই, মা যেভাবে বাচ্চাকে যত্ন নেয় আমরা সেভাবে যত্ন নেই এটাকে। আমরা দেখছি বাচ্চারা অনেক সময় অনেক কিছু খেতে চায় না। জি, আপনার এই বোবা প্রাণীও কথা বলে না, ওই বাচ্চারাও কথা বলে না। জি, আপনার এই বোবা প্রাণীকে আপনি কীভাবে পালন করেন? আমরা এটা বাচ্চা যখন একটা ভূমিষ্ঠ হয় তখন ওই বাচ্চাও তো কথা বলতে পারে না, মা কিন্তু ঠিকই বুঝে নেয়, তো আমরা ওই জিনিসটা মেনটেন করে আমরা নিজেরা বোঝার চেষ্টা করি কখন কী লাগবে না লাগবে, এই এতটুকুই আর কি। আমরা এর আগে আপনার প্রতিবেদন করেছিলাম আপনার ভাইয়ের, সেই সাথে আপনার লাস্টে আপনাকে ডেকে নিয়ে আসলো যে না আসলে দেশেও অনেক পরিশ্রমী লোক আছে, সবাই যে সাহেব তা না, সাহেবরাও অনেক সময় নিজের কাজকে নিজে ভালোবেসে কাজগুলো করেন। সেই ভাইয়ের কাছ থেকে অনেক তথ্য পেলাম যে অনেক লক্ষ লক্ষ টাকা লস করে আজ তিনি শিখতে পেরেছেন। আপনিও কি লস করেছেন নাকি? না, আমার লস হয় না, ব্যবসা করতে গেলে লাভ লস দুইটাই থাকে, এটা যদি না হইতো তাহলে তার ব্যবসা হালাল হইতো না, তারপরে ওই রকম না, কিছু শিখতে গেলে কিছু হারানো লাগে, এতটুকুই আর কি। আর ওই ভাইয়ের সাথে অনেকদিন যাবৎ পরিচয় ছিল, ওই ক্ষেত্রে ওই ভাইয়া অনেকটা হেল্প করছে, ওনার তাগিদে আজকে মনে করেন আমার লসের ভাগটা একটু কম। মানে ভাইয়ের কাছ থেকে শিখা না, ভাইয়ের মানে হলো লস হওয়ার কারণে শিখা, ও ভাইয়ের মাধ্যমে? জি জি, ভাইয়ের মাধ্যমে। মানে ভাই তাহলে এই ভাই সেই ভাই না, দশ ভাই না? না না, দশ ভাই না। দর্শক, আপনারা দশ ভাই বলতে কি বোঝাচ্ছেন আমরা আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না আমাদের প্রতিবেদনের মাধ্যমে, কারণ এর আগে কিন্তু রহমান ভাইয়ের একটি প্রতিবেদন ছিল, তার দশ ভাইয়ের পাল্লায় পড়ে, কিন্তু সে আসলে সেই দশ ভাই কিন্তু তার নিজের মায়ের পেটের ভাই না, এই যে ব্যাপারী ভাই, ওই ভাই, সেই ভাই, সব দালালের খপ্পরে পড়লে সেই ভাইরে হলো দশ ভাই, আর সেই দশ ভাইয়ের খপ্পরে পড়লে তার মানে হলো এক কথায় সর্বনাশ। কিন্তু আপনি তাহলে দশ ভাইয়ের যে রস দিল যে ভাইকে, রহমান ভাইকে, সেই রহমান ভাইয়ের কাছ থেকে শিখে। অবশ্যই আছে দুনিয়াতে, নাহলে তো দুনিয়া চলতো না, তো সবাই একরকম হয় না, দুই একজন এদিক ওদিক হয়ে যায়, ওটার উপর তো আমরা সবার দোষ তো দিতে পারবো না। আপনি যে গরুগুলো কিনছেন এটা কি রহমান ভাইকে সাথে করে নিয়ে কিনছেন নাকি নিজেই কিনছেন রহমান ভাইয়ের পরামর্শ? আমরা একসাথেও গেছি, ওই গরুটা কিন্তু আমরা একসাথে গেছি, আর এইগুলো তো আমাদের ঘরের বাচ্চাই, এইটা ওইটার প্রথম বাচ্চা এইটা, আর সেকেন্ড বাচ্চা ওইটা, আর ওর মাকে বিক্রি করে দিছি। তো এই যে গরুগুলো পালন করেন আসলে আপনার নিয়ম কানুনটা কি? আপনি প্রতিদিন কয়বার গোসল করান? আর আপনার গরুগুলো সুন্দর দেখতে মাশাআল্লাহ। যে এগুলো যেহেতু উন্নত জাতের গরু, ওরা আমার মেনটেন্স হিসেবে আমাকে তিনবার গোসল করাই, সকাল, বিকাল আর রাতে। আর দ্বিতীয়ত কথা হলো মেনটেনের ব্যাপারটা, যেটা নিজের হাতে করাটাই ভালো, আর আমরা যেভাবে এগুলো লালন পালন করি ওরা যেভাবে চায় আর কি, ওরা যেভাবে চায়। আমি যদি হইতাম, আমি যদি আজকে এভাবে বাধা থাকতাম আমার কাছে অবশ্যই খারাপ লাগতো, তো ওই ক্ষেত্রে ওরা আমরা এভাবে তো পুরোপুরি তো ছাড়া তো আর যায় না,
যতটুকু সম্ভব অতটুকু করে রাখি আর কি আমরা। আর গোসলের ক্ষেত্রে আমরা যেভাবে পরিষ্কার থাকি ওদেরকে সেভাবে পরিষ্কার করে রাখি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন তো ঈমানের অঙ্গ, তো তো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে রোগ বালাই খুব কম হয়। আমরা তো আপনার বিষয়ে একটা বিষয় একটা জানার ইচ্ছে জাগে, সেটা হলো মানে আপনি তিনবার গোসল করান ঠিক আছে, খাবার কয়বার দেন? দুইবার। দুইবার খাবার দেন? দুইবেলা খাবার দেই, আপনার ভুষি দেয় দুইবেলা আর ঘাস দেয় দুইবেলা পরপর। মানুষ নিজের খামারটাকেই মাসে একবার পরিষ্কার করবে সেটাই করে না। আর আপনি গরুকে শ্যাম্পু দিয়ে গোসল করান, কারণটা কি ভাই? এটা আমার ভালো লাগে তাই। এটা আপনার ভালো লাগে? জি, আমি নিজেই তো মনে করেন সাবান ছাড়া গোসল করি না, ওরা কীভাবে করাই? আমি তো ভালোবাসি ওরে, তাই আমার শখের জিনিস এই সবগুলা। মানে এটা শখের জিনিস একে, তাই কারণ আপনি হলো শ্যাম্পু দিয়ে গোসল করেন? অবশ্যই, আমি যদি ওর যত্ন নেই ও আমাকে অবশ্যই দিবে, ও আমাকে অবশ্যই দিবে, না হইলে না। আমি ওর জন্য করবি তো আমার জন্য করবে, নাহলে কীভাবে করবে? রাসেল ভাই, জি, পাঁচতলা বাড়ি আপনাদের, জি তাই না? জি। বিয়ে করেছেন? জি না। করবেন? ইনশাল্লাহ, দেখা যাক আল্লাহ যদি হুকুম করে। ছেলে গরু পালন করে, পাঁচতলার বাড়ি মালিক হয়েছে, যে গরু পালন করে, এর কাছে মেয়ে বিয়ে দিব না। না, ওটা যার মেয়ে তার ব্যাপার, ওটা যার মেয়ে তার ব্যাপার, ওটা তার আনন্দ না। পাবেন না তো তখন? না না, অবশ্যই না, অবশ্যই না। তো ছেলে গরু পালন করে, পাঁচতলা বাড়ি হয়েছে, তাতে কি হয়েছে? দেখা গেছে ঢাকার বিভিন্ন শহরে, আপনি গুলশান বনানির কথা যদি বলেন, তারা তো কুকুর পালন করে, তো তারা যদি কুকুর পালন করে যদি মেয়ে পায়, আমি অবশ্যই গরু পালন করে মেয়ে পাবো ইনশাল্লাহ। বারে বাহ, দর্শক মানে যেমন মুগুর তেমন কি যেন কি বলে না, যেমন কুকুর তেমন মুগুর না, এক কথা দাঁত ভাঙা জবাব। আসলে সত্যি কথা বলতে কি ভাই, আপনি যে ব্যবসাটা করছেন এটা হলো একটা শুদ্ধ ব্যবসা, শুদ্ধ ব্যবসা, ভোবা প্রাণী, ভোবা প্রাণী, যে প্রাণী কিছু বলতে পারে না, মানে খাবার দিলে খাইতে পারে, না দিলে চেয়ে থাকে, শুধু শিকারই পারে আর কিছুই করতে পারে না, সেই প্রাণী কি আপনি ভালোবাসেন? আর সেই প্রাণীর প্রতি এতটা মায়া ভালোবাসা, এই যে দর্শক দেখুন না, আসলে এখানে কি উকুন ছিল নাকি ভাই? আপনি কি ময়লা? এমনি না, এমনি এমনি এমনি, মানে আমি সারাদিনই করি, সারাদিনই করে। কি ভবিষ্যৎ পরিকল্পনা? ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আপনাদের দোয়াতে করবো, এটা এগুলো নিয়েই করবো ভবিষ্যৎ পরিকল্পনা, আল্লাহ যাতে আস্তে আস্তে বড় করতে দেয় এইটা, আমার আন্ডারে যাতে দুই চার পাঁচজন লোক কাজ করতে পারে, সদ্য যাতে দেশের মানুষকে যাতে ভালো কিছু খাওয়াইতে পারি, এতটুকুই। আমরা দেখেছিলাম চাঁদে কেগ্রো, জি, বিশাল এক কোম্পানি, জি জি। কি ধরনের গরু নেই, কোন দেশের গরু নেই, সব ধরনের গরু আছে, সব ধরনের ছাগল আছে, সব ধরনেরই আছে, গাবি বলেন, ছার বলেন, মানে সব ধরনের আছে। তাকে কিন্তু মানে খারাপ ব্যবসায়ী হিসেবে মানুষ চিন্তা করে না, না তার সম্মান, তার মানে অন্যরকম তার মূল্যায়ন, খামার ইন্ডাস্ট্রি মানে সে এখন সভাপতি, সভাপতি। তো এই ব্যবসাকে কেউ ঘৃণা করতে পারে না, আমরা দেশ এবং দেশের বাইরে যারা ভাই বোনরা রয়েছেন, কারণ আমরা নিজের কাজ যদি নিজেরাই করি তাহলে আমাদের দেশটি অনেক উন্নত এবং উন্নত শিখরে উন্নয়নের দিকে ধাবিত হবে, আর পাশাপাশি আমরা কাউকে কেউ যে উপরে উঠতেছে তাকে টেনে না নামাই, টেনে না নামাই, কারণ এই সেক্টরে একটুখানি হেল্প করার চেষ্টা করি, এই সেক্টরে এই জিনিসটা খুব বেশি, খুব বেশি। যা বলার বই যে বললাম, যে আমার বড় ভাই বললো না রহমান ভাই, যে অনেক ভাই থাকে, তো সবাই তো একরকম, তারপর এই ভাইয়ের মাধ্যমে লস হয়, ভাইয়ের মাধ্যমে লাভ হয়, তো অনেকে চেষ্টা করে, সেক্টরটা অনেক এত বেশি যা বলার বাইরে। আপনি কিনতে গেলে দেখা গেছে বাংলা কথা বলে, কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল, আমরা এই পর্যায়ে থাকি অনেক সময়, আমরা এই পর্যায়ে থাকি অনেক সময়। এই প্রতিবেদনটা আসলে কোন টাইটেল দিয়ে তৈরি করব বা কোন টাইটেলের প্রচার করব তাও জানি না আসলে, মানে প্রতিটা কথার ভিতরে টাইটেল আপনার, জি ঠিক আছে। গ্রামের বাসায় যদি আমরা বলতে যাই, যখন আমরা গরু বা চাচারা যখন গরু পালন করছে, যারা রাখালরা ছিল, ভাত দেওয়া হয়তো, ডাল দিত, একসাথে সব মিক্স করে খাইতো, তারা গরুকে খাওয়াতে হবে, গরুকে নিয়ে রাখতে হবে, বাঁধতে হবে, একবারে গোসল করাতে হবে, সেই গরু দুধ দিত আর এই গরু দুধ দিচ্ছে, সেই শিক্ষা আর এখনকার যে শিক্ষা, মানে এখন আধুনিকতার দিক থেকে যদি চিন্তা করি আমরা, তাহলে এই সেক্টরটাকে আগায় নিতে গেলে পড়াশোনার প্রয়োজন আছে কিনা? পড়াশোনার তো কোনো কিছুতেই বিকল্প নাই, সব কিছুরই দরকার আছে, পড়াশোনার দরকার আছে, হাতে কলমে শিক্ষার একটা দরকার আছে। আপনি কি পড়াশোনা করেন? জি, এখন করতেছি না। কতটুকু পড়াশোনা করেছেন? আমি এইচএসসি দিছি। এইচএসসি দিয়েছেন, এখন কি বাকি সময়টুকু মানে এই এটার মধ্যে, ডেইরি, এটার মধ্যে, ডেইরি বলেন, ফ্যাটেনিং বলেন, এটার মধ্যে, এটার উপরে সম্পূর্ণ মানে আপনার মেধাটাকে মানে খাটাচ্ছেন? খাটাচ্ছেন, জি। ইউটিউবটাকে আপনি কিভাবে দেখছেন?
দেখি আমরা ভালোভাবেই দেখি, আমাদের অনেক সহযোগিতা, অনেক অনেক বড় বড় সমস্যার সমাধানও আমরা মাঝে মাঝে ইউটিউব থেকে পাই বিনা পয়সায়। বিনা যদি পয়সার কথা বলেন, আমরা তো নেট কিনে চালাই, ওই ক্ষেত্রে পাই। আপনার ডাক্তার আনতে গেলে যে টাকা খরচা হয়, জি, সেই নেটের তুলনায় কি মানে ডাক্তারের খরচা বেশি না নেটের খরচা বেশি? ডাক্তারের যে কাজটা ওইটা কখনো ইউটিউব করতে পারবে না। হ্যাঁ, প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে আমরা ইউটিউব থেকে ধারণা নিতে পারি, কিন্তু ডাক্তারের যে মেন কাজটা ওটা ডাক্তারকে। অনেক ডাক্তারেরও তো দারাবর্ষ দিচ্ছে, ওনার হাতের কাজটা আমার কাছে তো সেম না, আলাদা। আপনি কি কোনো ইনজেকশন দেওয়া বা যে কোনো মানি হলো ছোটখাটো বিষয়ে? প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে আমরা যে কোনো ইনজেকশন দিতে পারি, প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে আমরা যে কোনো ইনজেকশন দিতে পারি। তারপরে দেখেছে ওর রোগ নির্ণয়ের ক্ষেত্রে ডাক্তার আমাদের লাগে, একজন ডাক্তার আসলে দেখেছে ওনার সাপোর্ট ছাড়া আমরা নতুন কোনো ভ্যাকসিন করতে গেলেও ডাক্তার লাগে আমাদের। কয়টা গরু দিয়ে শুরু করছে? কয়টা গরু দিয়ে শুরু করছি? ইনশাল্লাহ একটা গরু দিয়ে শুরু করছি, একটা থেকে। জি, এখন কয়টা গরু আপনার খামারে? এখন আছে এখানে চারটা পাঁচটার মতো আছে। এই পাঁচটা গরু আছে? জি। এই পাঁচটা গরু দিয়ে আপনার মানিল চিন্তা ভাবনা কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? ভবিষ্যতে পাঁচটা থেকে ইনশাল্লাহ 500টা হবে। পাঁচটা থেকে 500টা? জি ইনশাল্লাহ আস্তে আস্তে বাড়বে। শুনে খুব খুশি হলাম যে রাসেল ভাই আপনার মানি, আমরা পরবর্তীতে আপনার প্রতিবেদন আরও করার চেষ্টা করব। অবশ্যই অবশ্যই। এবং আপনার এই কথাগুলো জি মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে যেন ছড়িয়ে যায় এবং কেউ যাতে মানে বেকার না থাকে, সবাই যাতে সবার কাছে বেকারত্ব মানে দূর হয়। অন্তত আপনার এই খামারে মানে কোনো কর্মচারী নেই? জি হ্যাঁ অবশ্যই আছে কর্মচারী। কর্মচারী বলা ঠিক হবে না, আমার বন্ধু আছে একজন আমার সাথে, ওরও হেল্প আছে, ও হেল্প করতেছে, কারণ একা তো কোনো কিছু করা সম্ভব না। দুই বন্ধু মিলে এক কথা বলে, দুই বন্ধু মিলে করতেছি। দুই বন্ধু মিলে আপনারা বানিলো একসাথে শুরু করেছে। একসাথে একজন বড় ভাই আছে যেটা রহমান ভাই। রহমান ভাইয়ের মানে এলো আপনাদের উপর হাত আছে? হাত আছে। মানে সেই হাতটা কি দরকার আছে কিনা? দরকার তো যে কোনো কাজে একজন মুরব্বি তো লাগেই, ওই মুরব্বি হিসেবে আছে রহমান ভাই। মুরব্বি কিন্তু অনেক হারাইছে ভাই, যা হারাইছে। হ্যাঁ উনি হারাইছে বিধিত, ওনার কাছ মাধ্যমে আমরা শিখতে পারছি, না হারালে তো শিখা যেত না। ভাইদের আশায় আবার ভাইদের পিছনে যাচ্ছেন না? তো ভাইদের পিছনে যাচ্ছে না, ভাইয়ের পিছনে আছি। দশ দিন যদি ওই ভাইয়েরা গল্প করে চা টা খাওয়ায় কিন্তু তাহলে কিন্তু কোটে যেতে পারে। না না অবশ্যই, তা তো অবশ্যই না, নিজের কাজের উপর নিজের বিশ্বাস রাখতে হবে। তারপর ভাইয়ের সাথে গেলে গেলাম, না গেলে নাই, এতদিন মার্কেটে ঘুরছি, দেখছি, চিনছি, এখন করতেছি। না হারালে তো কিছু শেখা যায় না, তো হারাই শিখছি, তারপর খুব কম। রহমান ভাইয়ের মতো তো এত হারাই নাই, তারপর এখন উনি যারা হারা কেউ যাতে না হারায় নতুন করে, উনি সেভাবে সাপোর্ট দিতেছে আর কি আমাদের নতুনদেরকে, ছোটোদেরকে, এতটুকুই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। জি আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা আপনি দিতে চান কি না? আসলে অনেক ব্যস্ত থাকেন আপনি, আমাদের এখানে কিন্তু আপনার নাম্বারটা দিলে কিন্তু আপনার রাতে দিনে অসংখ্য ফোন আসবে, বিঘ্ন ঘটবে। তাহলে নাম্বারটা দিতে চান না? না দিতে চাই না, সেটা ঠিক না, দিতে চাই। তারপরে দেখা গেছে কি সবার, আচ্ছা প্রয়োজন হলে আপনার নাম্বারটি আমাদের কাছে থাকলো, তাহলে প্রয়োজন হলে আপনার নাম্বারটি দিবেন, সরাসরি কন্টাক্ট করে আপনার আমার সাহায্য সহযোগিতা নিতে পারে, এতটুকু বলতে পারি। ধন্যবাদ। সরাসরি না, রাসেল ভাই আসলে প্রথম কথা বলতেই চান নাই কিন্তু এত সুন্দর কথা বলতে পারেন আপনি, এত মজার মজার কথা। হ্যাঁ জি, যারা কুকুর পালে তারা মেয়ে বিয়ে করতে পারে, গরু পালন করে বিয়ে করতে পারবে না? না ওটা তো আমরা ফ্যাশন হিসেবে দেখি তো, তাই এগুলো তো আমাদের এগ্রিকালচারের মধ্যে চলে গেছে। ওটা ফ্যাশন? জি। আর এটা কি? এটা আমাদের এগ্রিকালচার, ওটা থেকে টাকা আসে, গ্রাম ভাষা এটা, যেটা বলে ওই গরু ওই কুকুর পালন করে হলো লক্ষ লক্ষ টাকা কুকুরের পিছনে খরচা করতেছে। হ্যাঁ আমরা খরচ করতেছি, আর এটা খরচা করতেছি, আমরা গাড়িতে ঘুরাইতেছি কুকুরকে, আমরা প্লেনে করে বিদেশে নিয়ে যেতেছি, কিন্তু আমরা এগুলোর পরিচয় দিতে পারতেছি না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এগুলাই কুকুর না, আমাদের ভবিষ্যৎ এগুলাই কুকুর না, আমরা এটা খাই, কুকুর খাই না। আমরা মুসলমান যারা আছি তারা আমরা এটার পিছনে যত্ন নেই, এটার পিছনে সময় দেই, ইনশাল্লাহ আমাদের কপাল ঘুরবেই, কুকুর দিয়ে আমাদের কপাল কখনোই ঘুরবে না। দেশ ও দেশের ভাই ও বোনেরা, মানে রাসেল ভাই যা কিছু বললো আসলে কে কিভাবে নিচ্ছেন জানি না, প্রবাসী এবং অর্থবিত্তবান যারা আছেন ভাই আমাদের পরে মানে রাগ করবেন না, সত্যি কথা বলতে কি এটাই সত্য কথা। আর আপনারা যদি এই আমাদের ভিডিওতে এই কথাগুলোতে যদি কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ বাস্তবতা খুবই কঠিন। এক কথা বলা যায় যে অনেকে কুকুর যে পালন করছেন আমরা সেই বিষয়টাকে চিন্তা করি না, কারণ শখে অনেক কিছুই পালন করতে পারেন, কারণ সবই বোবা প্রাণী, আর এই বোবা প্রাণীগুলো পালন করেন এক একজনে এক এক শখে। আর এই যে রাসেল ভাই যে কথাটুকু বললেন যে এই মানে এগ্রিকালচার মানে যে আপনারা যে গরুগুলো পালন করে যে আসলে যে দেশটাকে যে উন্নত শিখরে দেখা যায়, একটা সংসার বলেন, তার ফ্যামিলি বলেন, সব কিছু মিলিয়ে তিনি পড়াশোনা যতটুকু করেছেন এ থেকে কিন্তু অনেক মানে ব্যাংক এবং বলেন যে কোনো একটা প্রতিষ্ঠানে বড় ধরনের চাকরি করে যে টাকাটিকে উপার্জন করতে পারবেন, আসলে এই গরু পালন করেই কিন্তু তার মেধা খাটিয়ে হাতে কলমে শিখে প্র্যাকটিক্যালি জিনিসগুলো জেনে কিন্তু সে আর অনেক বড় শিখরে দাঁড়াতে পারবেন। এক কথায় বলা যায় যে ফ্যামিলিতে ওই যে কেউ আছে হলো মাস্টার্স অনার্স মাস্টার্স করে কিন্তু ঘরের মধ্যে বসে থাকেন, কারণ
না যেতে পারেন পিউনের চাকরি করতে, না ও বড় ধরনের চাকরিও পাচ্ছেন না, সেই কারণে তিনি তখন কোনো কিছুই করতে পারেন না, না রিক্সা চালাতে পারে। অবশেষে তাকে ঘরে বসে বসে থাকতে হয়, আর তখনই কথা শুনতে হয় বেকার যে আমার কাছে মেয়ে বিয়ে দিব না। আর এই ভাই কিন্তু এটা চিন্তা করেন না যে গরু পালন করলে আমাকে মেয়ে বিয়ে দিবে না, তা চিন্তা করেন না। তার এত সুন্দর চেহারা নিয়েও তিনি এই গরুগুলোকে পালন করছেন, আর এই বোবা প্রাণীগুলোকে কতটা যত্ন করেন সেই ভালোবাসাটুকু আপনারা দেখেছেন। যার ভিতরে ভালোবাসা আছে তার ভিতরে হিংসা বিদ্বেষ থাকবে না, কখনই না। আর ইসলামকে যারা মানে চিন্তা করেন, যিনি ইসলামিক নীতি নীতিতে যদি চিন্তা করেন, এই সততার বিজনেসটা সারা জীবন থাকবে এবং এই ব্যবসা করে মানুষ উন্নয়নের শিখরে দাঁড়াবে, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরিশেষে আপনাদের কাছে বারবার একটি কথা বলে যাই যে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।